19 জুলাই শুক্রবার বিকেল 5টায় নরসিংদীতে ঘটে নজিরবিহীন ঘটনা। কোটা সংস্কার আন্দোলনের মধ্যে জেল ভেঙে পালিয়ে যায় 800 কয়েদি, যা বাংলাদেশের ইতিহাসে বিরল এক ঘটনা। এর আগে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে 3 ঘন্টা গোলাগুলি চলে দুর্বৃত্তদের। এ সময় কারারক্ষীদের মারধরের পর 50 শতাধিক অস্ত্র ও গুলি লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার বর্ণনা দিয়ে একাধিক কারারক্ষী ও এলাকাবাসী জানান, শুক্রবার বিকেল 4:15 দিকে হামলাকারীরা মুহুর্মুহু ইট পাটকেল ছুটতে ছুটতে কারাগারের দুই দিকের ফটক ভেঙে ভেতরে ঢোকেন। এ সময় পেট্রোল বোমা মারা হয়। কারাগারের ভেতরে নানা জায়গায় আগুন ধরে যায়। হামলাকারীরা কারারক্ষীদের থেকে ছিনিয়ে নেওয়া চাবি দিয়ে অনেকগুলো কক্ষের তালা খুলে দেন। কিছু কক্ষের তালা ভেঙে ফেলা হয়, চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। এ সময় হামলাকারীরা আসামি ছিনিয়ে নেন। একে একে 826 বন্দি পালিয়ে যান সেখান থেকে। এ সময় অস্ত্রাগার ও কারারক্ষীদের থেকে 85টি অস্ত্র ও 8,150টি গুলি লুট করা হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কারাগারে যারা হামলা করেন তাদের হাতে লাঠিসোঁটা, দেশি অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ছিল। তাদের হামলা প্রতিহত করার চেষ্টা করেন কারারক্ষীরা, তবে সেই চেষ্টা ব্যর্থ হয়। কারারক্ষীরা নিরাপদ অবস্থানে চলে যান। ওই দিন আমার অফ ডিউটি ছিল, আমি দৌড় দিয়ে শুনতে পারি যে কারাগারের মধ্যে হাজার হাজার অ্যাটাক করছে, তখন আমি দৌড়ে আসি। আচ্ছা, দৌড়ে আসে আমি গেটের সামনে আসি, দেখি গেট বন্ধ শুরু করে। আচ্ছা, এবং আমাদের গুদাম, ব্যারাক, গাড়ি সব জায়গায় আগুন ধরায়, হাজার হাজার দুষ্কৃতিকারী। তারা বলতে চায় যে আসামি ছেড়ে দিব, ছেড়ে দিলে সরকারের গোটা বাংলাদেশ কবর হবে, সরকারের পতন হবে। নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া 826 বন্দির মধ্যে 131 জন আত্মসমর্পণ করেছেন। এর মধ্যে 5 জন থানায় ও 126 জন আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন। এছাড়া পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন 4 জন। এদিকে জেলখানা পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তারা দেশের শত্রু, তাদের উদ্দেশ্য পরিষ্কার, তারা দেশকে বিপর্যস্ত অবস্থায় নিয়ে যেতে চায়। তারা এই নরসিংদীর কারাগার আমাদের অস্ত্রাগার লুট করেছে, এবং মানে আমাদের যে সমস্ত জঙ্গিরা আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল, আমাদের পুলিশ বাহিনী যাদেরকে অত্যন্ত সতর্কতার সঙ্গে দীর্ঘদিন তাদের ফলো করতে করতে যাদেরকে আটক করেছিল, 9 জন ছিল এখানে, তাদেরকে তারা মুক্ত করে নিয়েছে। তাহলে উদ্দেশ্যটাই বুঝতে পারেন আপনাদের কাছে ক্লিয়ার এটা। এ ব্যাপারে পুলিশ সুপার বলেন, গত 24 ঘন্টায় পুলিশের অভিযানে কারাগার থেকে লুট হওয়া 18টি অস্ত্র উদ্ধার করা হয়েছে, গ্রেপ্তার হয়েছেন 31 জন। জেল কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী 10-12 হাজার হামলাকারী অতর্কিতে এই জেলখানায় ঢুকে পড়ে, প্রথমে তারা এই জেলখানার এখানে আগুন দেয়, পরে গেট ভাঙচুর করে, এরপরে তারা তাদেরকে জিম্মি করে ভিতরে ঢুকে পড়ে, ভিতরে জিম্মি করে ঢুকে দেওয়ার পরে আসামিদেরকে বের করে নিয়ে যায়। কারাগারে হামলা ও কারাবন্দীদের পালানোর ঘটনায় নরসিংদী কারাগারের জেল সুপার আবুল কালাম আজাদ ও জেলার কামরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কারাগারে হামলার ঘটনায় গত 21 জুলাই রোববার দুপুরে জেলার কামরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে নরসিংদী মডেল থানায় মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, হামলায় অংশ নিয়েছেন 10,000 থেকে 12,000 ব্যক্তি, তবে ভিতরে ঢুকে তাণ্ডব চালিয়েছেন অন্তত 1,000 লোক। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।